ফিরে আসলাম বিরতির পর। দেশের ঝুলিতে একের পর এক সাফল্য, মন কি বাতের অনুষ্ঠানে তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদী। এবং আজকের মন কি বাত অর্থাৎ এই মাসের শেষ মন কি বাত অনুষ্ঠান আজকে দলীয় সমস্ত কার্যকর্তাদের সঙ্গে বসে শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উদয়পুরের কাকরাবনে আজকে কমিউনিটি হল ঘরে মন কি বাতের অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছিল সরাসরি, এবং সেই অনুষ্ঠানেই আজকে মুখ্যমন্ত্রী দলীয় কার্যকর্তাদের সঙ্গে বসে শুনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, অংশগ্রহণ করেন। দলীয় কার্যকর্তাদের মধ্যে যেরকম উৎসাহ পরিলক্ষিত হয়েছিল, ঠিক একইভাবে আগামী দিনে মিশন মোডে রাজ্যবাসী যাতে কাজ করে, দেশের ঝুলিতে যে সাফল্য এসেছে রাজ্যের ঝুলিতেও যাতে সেই সাফল্যই আসে তারই কামনা, তারই সেই অনুযায়ী কাজ করবেন আগামী দিনে, এমনটাই কার্যকর্তাদের মুখ থেকে পরবর্তী সময়ে জানা গেছে। যদিও আজকের মন কি বাত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যেরকম ভাবে রয়েছেন, একই সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রীরা, রাজ্যের পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বসে রয়েছেন মুখ্যমন্ত্রীর ঠিক পাশে, একই সঙ্গে উদয়পুরের একাধিক কার্যকর্তা থেকে শুরু করে দলীয় শীর্ষ নেতৃত্বরা সকলেই উপস্থিত ছিলেন আজকের মন কি বাতের অনুষ্ঠানে। কাকরাবনে মন কি বাত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর সফরসূচিকে কেন্দ্র করে আগেভাগে সব প্রস্তুতি সেরে রেখেছিল কাকরাবনের কার্যকর্তারা, দলীয়ভাবে সমস্ত রকমের প্রস্তুতি ছিল প্রায় চূড়ান্ত। এবং আজকে সকাল থেকে এই মন কি বাতের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী, দলীয় কার্যকর্তাদের উৎসাহ ছিল এক প্রকার চরমে। কি বক্তব্য রয়েছে আজকের মন কি বাত অনুষ্ঠান শোনার পর মুখ্যমন্ত্রী শুনব। अमृत महोत्सव हम लोग मना रहे हैं, आप जानते हैं, उन्होंने ये भी कहा है कि हर घर में तिरंगा। ये जो प्रोग्राम हम लोग 13, 14, 15 ये तीन दिन हम लोग ले हैं, हर घर में ये तिरंगा लगाना चाहिए। और इससे एक चीज है, उसका मेन कारण क्या है, इससे देशभक्ति, हमारा जो तिरंगा का मायने ये क्या है, ये सबको खरीद के लगाना चाहिए। तो ये बहुत जो मन की बात है, हम लोग पूरा मायने इंतजार करते हैं कौन लास्ट समय पर आएगा, और मैं भी पूरा वासी और पूरा अभी पूरा दुनिया में सब ये उसी बात होने के लिए उत्सुक है। तो हमेशा प्रधानमंत्री जी इस तरह छोटा छोटा चीज जो वास्तव में कभी कोई सोचा नहीं है वो दिखाना चाहते हैं, दर्शाना चाहते हैं। जैसे इस बार उन्होंने कहा बहुत सारा रेलवे स्टेशन है जो हमारे आजादी के लिए उन्होंने कुर्बानी की, उनके नाम से बहुत মাসের শেষ রবিবার, নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসের শেষ রবিবারের মতো আজকেও মন কি বাত অর্থাৎ প্রধানমন্ত্রীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান, যেটা জাতির উদ্দেশ্যে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী, সেই অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছে সরাসরি সকাল 11টাতেই কাকরাবনে কমিউনিটি হল ঘরে। এবং যে অনুষ্ঠানে আজকে শোনার পর মুখ্যমন্ত্রী যেমনটা জানিয়েছেন যে সামনেই রয়েছে 15ই আগস্ট, দেশের স্বাধীনতা দিবস, এবং স্বাধীনতার 75 বছর পূর্তি করতে চলেছে ভারতবর্ষ। তাই স্বাধীনতার জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি, সেই কর্মসূচি প্রসঙ্গেই মোদি আবারও জানিয়েছেন, এমনকি স্বাধীনতার অমৃত উৎসব নিয়ে যে প্রকল্পগুলো রয়েছে, যে চিন্তা ভাবনা রয়েছে, সেটাই জাতির উদ্দেশ্যে জানিয়েছেন প্রধানমন্ত্রী। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।